বিভাগের পক্ষ থেকে স্বাগত। আশা করছি দুর্যোগের এই মুহূর্তে পারিবারিক বন্ধনে সবার সাথে ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি উচ্চারণ নির্ণয় বিষয়ক দ্বিতীয় ক্লাস। উপস্থাপনায় আমি জান্নাতুল ফেরদৌস রিমা, সিনিয়র প্রভাষক বাংলা বিভাগ। গত পর্বে আমরা অ ধ্বনির সংবৃত এবং বিবৃত আলোচনা করেছিলাম। কথা ছিল আজ সেগুলোর বিশদ আলোচনা হবে। শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এমন কিছু শব্দ নিয়েছি এবং আরো কিছু শব্দ আমি লিখব যেগুলো বিগত সালগুলোতে পরীক্ষায় এসেছিল এবং প্রত্যেকটির ক্ষেত্রে জটিলতাগুলো দেখা দিয়েছিল অধ্বনি অথবা ও ধ্বনির উচ্চারণ নিয়ে। এখানে শব্দগুলো লেখা আছে অধিক, ময়ূর, অধ্যক্ষ, অদ্য, লক্ষণ, যজ্ঞ, চর্যা, গ্রহ, মুসলিম এবং যম। আমরা জানি শব্দের আদ্য অয়ের পরে যদি রস্ব ইকার থাকে অথবা দীর্ঘ ইকার থাকে, রস্ব উকার থাকে অথবা দীর্ঘ উকার থাকে, তাহলে আদ্য অয়ের উচ্চারণটি হবে ও এর মতো। যেমন শব্দটি আছে অধিক, আমি নির্ণয় করে দেখাচ্ছি অধিক। ময়ূর, ময় উকার হয়েছে এবং আমরা দেখেছি দীর্ঘকাটি রসকার হয়ে যাবে ময়ূর। অধ্যক্ষ, এটি খেয়াল করি এই শব্দটি গত পর্বে আমি বলেছিলাম আজ আলোচনা হবে। আমরা জানি যে আদ্য অয়ের পরে যদি যফলাযুক্ত ব্যঞ্জন থাকে, যেহেতু আদ্য অয়ের পরে যফলাযুক্ত ব্যঞ্জন হয়েছে এই জন্য অ হয়ে গেছে ও। অধ্যক্ষ, এরপরে শব্দটি হবে অধ্য। এই শব্দটি লক্ষণ, লক্ষণ, যজ্ঞ, যজ্ঞ, য ইয় হবার কারণে এখানে একটি চন্দ্রবিন্দু এসেছে এবং অবশ্যই এটি শেষে হবে। পরের শব্দটি হচ্ছে চর্যা, চোর যা, বদ্ধাক্ষরে হর্ষ চিহ্নটি দিতে যেন আমরা ভুলে না যাই। গ্রহ, গ্রহ, মসৃণ, মসৃণ। এরপরের শব্দটি হচ্ছে জোন। শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে আমরা দেখেছি যে শব্দের প্রথম অধ্বনিটির ও উচ্চারণ পেয়েছে। প্রত্যেকটিরই একটি প্রসিদ্ধ এবং প্রচলিত কিছু নিয়ম আছে, কিন্তু এই নিয়ম থাকলেও কতগুলো শব্দ আছে যেমন অধ্যক্ষ, অদ্য, লক্ষণ, চর্যা, তারপরে হচ্ছে জন, এরকম করে কতগুলো শব্দ আছে যেগুলোর উচ্চারণ কিন্তু ও এর মতো হচ্ছে না, সেই বিষয়গুলো এখন আমরা আলোচনা করছি। আমরা জানি যে এইখানে এসে আমি লক্ষণ থেকে শুরু করছি যে আদ্য অয়ের পরে যদি ক্ষীয় থাকে, যদি আদ্য অয়ের পরে জয় গ থাকে, ঠিক আছে, তাহলে আদ্য অয়ের উচ্চারণ হয়ে যায় ও এর মতো। যেমন এখানে আমরা দেখেছি যজ্ঞ, লক্ষণ, কিন্তু এখানে একটি ব্যতিক্রম নিয়ম আছে, সেটি হচ্ছে ক্ষীয়র সাথে যদি কোনো বর্ণ যুক্ত থাকে, সাধারণত মফলা যুক্ত হয়ে শব্দটি লেখা থাকে লক্ষণ, তখন কিন্তু ও এর উচ্চারণ আর ও এর মতো হয় না, তখন শব্দটি হয় লক্ষণ। যেমন এই শব্দটিকে আমি দেখাচ্ছি লক্ষণ। আচ্ছা, কখন এই সব এই এই শব্দটি হচ্ছে লক্ষণ, কিন্তু এটির সাথে যদি ম ফলা যুক্ত থাকে তখন কিন্তু এই শব্দটির উচ্চারণ হয়ে যাচ্ছে লক্ষণ, কেননা এখানে একটি এটি মফলা যুক্ত হয়েছে এবং মফলার উচ্চারণটি উচ্চ থাকবার কারণে এখানে চন্দ্রবিন্দু ব্যবহার হয়েছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, শব্দটি যদি থাকে লক্ষ্মী, সেই ক্ষেত্রে উচ্চারণটি কি হবে, লক্ষ্মী হবে না, তখন কিন্তু আবার শব্দটির উচ্চারণ হবে লক্ষ্মী। আমি শব্দটি লিখে দেখাচ্ছি, যেমন শব্দটি হতে পারে লক্ষ্মী। এর নির্ণয় কি হবে, এর নির্ণয় হবে লক্ষ্মী, কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার হয়েছে মফলা উজ্জ্বল থাকবার কারণে।
এখানে কিন্তু ও বসেছে। আসলে তাহলে আমরা কোন নিয়মটি নিব? ধ্বনিতাত্ত্বিক বিষয়টি আসলে হচ্ছে মানুষের ব্যবহারিক বিষয়। এটি একেবারে যে ব্যাকরণের নিয়ম মেনে চলে তা কিন্তু নয়। সেই কারণে উচ্চারণের সুবিধার্থে মানুষ আদিকাল থেকে কিছু শব্দ বলে আসছে যেগুলো নিজেদের সুবিধার্থে বাংলা ভাষায় বসে গিয়েছে। সেই জন্য এখানে লক্ষণ হলেও এখানে কিন্তু লক্ষ্মী। আর এর পূর্বে যে শব্দটি আমি দেখিয়েছিলাম মকলা ছাড়া, সেটি ছিল লক্ষণ। এরকম করে আছে আরেকটি শব্দ চর্যা। আমরা জানি আদ্য অয়ের পরের বর্ণে যদি রেফ যুক্ত হয় তাহলে সাধারণত আদ্য অয়ের উচ্চারণটি হয়ে যায় ওকারান্ত। যেমন চর্যা, এই শব্দটি হতে পারে চর্যা পদ অথবা চর্চা। যেমন শব্দটি যদি থাকে চর্চা, আমরা কি লিখব? চর্চা। আমরা অনেকেই বলে থাকি চর্চা, কিন্তু প্রকৃত উচ্চারণ চর্চা। এরকম করে শব্দটি থাকতে পারে মর্যাদা। আমরা মর্যাদা শব্দটি ভেঙে দিচ্ছি, শব্দটি হবে মোর যা দা, মর্যাদা। পর্যাপ্ত, আমরা অনেকেই পর্যাপ্ত বলে থাকি কিন্তু উচ্চারণটি হচ্ছে পর্যাপ্ত, পর্যন্ত। কিন্তু এখানে আমি একটি শব্দ লিখে রেখেছি, সেটি কি পর্ব হচ্ছে? না, সেটি কিন্তু পর্ব। কাজে আমরা একটু আগে যে কথাটি বলেছি, অনেকগুলোই ব্যতিক্রম আছে। আমরা যখন নির্ণয় করব তখন অবশ্যই যেন আমরা ব্যতিক্রমগুলো আমাদের চিন্তায় রাখি। এরপরে আমরা আরেকটি শব্দে যাচ্ছি, মসৃণ। এই শব্দটিতে এখানে অব্লিক দিয়ে রেখেছি। এই শব্দটি আমরা জানি যে রিকারের উচ্চারণ, রিকার যদি থাকে তাহলে রিকার যুক্ত বর্ণের উচ্চারণ কিন্তু কখনো দুবার হয় না। কিন্তু মসৃণ এই শব্দটি ব্যতিক্রম। এই ক্ষেত্রে আমি ইচ্ছে করে মসৃণও নিতে পারি অথবা নিতে পারি মসৃণ। এখানে কিন্তু কোনো জটিলতা নেই, আমাদের সুবিধা মতো আমরা যে কোনো একটি মনে রাখতে পারি। এমন করে একটি শব্দ আছে আদৃত, আদৃত, অথবা শব্দ আছে অপসৃত, অপসৃত। এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু রিকারের উচ্চারণ প্রচলিতভাবে, প্রচলিত ভাষায় বিজ্ঞজনেরা দুবারই করে থাকেন। যেমন অপসৃত, শ্রীত, আদৃত, আদৃত, আদৃত। কিন্তু আমাদের এর আগে 2019 সালের দিকে একটি বোর্ডে এসেছিল নদী মাতৃক। যদি নদী মাতৃক শব্দটি আবার এসে থাকে পরীক্ষায় তখন আমি কি করব? আমি কি নদী মাতৃক বলবো? না, নদী মাতৃক শব্দটি অবশ্যই হচ্ছে মাতৃক। অর্থাৎ উচ্চারণটি কিন্তু একবার হবে। আমি ভেঙে দেখাচ্ছি, নদী মাতৃক, নদী মাতৃক। এটির উচ্চারণ কিন্তু কখনোই তয় উচ্চারণ কিন্তু দীপ্ত হয়নি, বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরে আমরা আরেকটি শব্দে দেখছি গ্রহ। আমরা জানি আদ্য অয়ের সাথে যদি, শব্দগুলো আমি আগে মুছে নিই, আদ্য অয়ের সাথে যদি রফলা থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ হবে ওকারান্ত। যেমন গ্রহ, এই ক্ষেত্রে রফলার আরো একটি নিয়ম আছে, সেটি একটু বলে নেই। যে রফলা যদি শব্দের শেষে বসে এবং শব্দের মাঝে বসে তাহলে কিন্তু রফলা যুক্ত বর্ণটির উচ্চারণ দীপ্ত হয়। যেমন গ্রহ যদি হতো বিগ্রহ, শব্দটি যদি হতো বিগ্রহ তাহলে উচ্চারণটি কি হতো? বিগ গ্রহ হো। যদি রফলযুক্ত বর্ণ শব্দের শেষে থাকে, যেমন তীব্র, প্রায় প্রায় পরীক্ষায় এই শব্দটি এসে থাকে, তখন উচ্চারণটি কি হবে? তীব্র, তীব্র, তীব্র। এমন করে আসতে পারে ছাত্র, সচিত্র ইত্যাদি। এরপরে আমরা যাচ্ছি এক প্রয়াসে উচ্চারিত শব্দ যোন। এখানে জোন লিখেছি কেননা গত পর্বে মন আমরা দেখিয়েছিলাম। আবারও বলছি, জোন, মন, বন, এই শব্দগুলো সাধারণত উচ্চারণ হয়ে থাকে ওকারান্ত। এখানে এক প্রয়াসে
से उच्चारित शब्द आद्य अयर पर दंत न थाके शब्दटी उच्चारण हये थाके ओयर मत जोर जदि शब्दटी ब होतो एखाने आमि एखाने लिखे देखाच्छि जदि शब्दटी एरे थाकतो आमरा अवश्यई उच्चारण करब बन जदि एटी होतो अवश्यई उच्चारण करब मन किन्तु शिक्षार्थी बंधुरा मन निये चिरकाली जटिलता रये गेल मनेर खबर आमरा केउ पेलाम ना कारणटी होच्छे एई मनेर साथे जखन अन्य कोनो शब्द एसे जुक्त हये जाय अर्थात मन शब्दटी जखन समासबद्ध हये जाय तखन किन्तु एखाने जटिलता देखा दे जेमन मनोराज्य शब्दटी जदि एटी थाके तखन आमरा कि बोलबो मन राज्य नाकि मनोराज्य नाकि मनोराज्य एटी निये किन्तु जटिलता रये गेछे शब्दटी मनोराज्य तबे अनेकेई शब्दटिके उच्चारण करेछेन मनोराज्य जेमन 2000 कत साले एसेछिल 2019 साले एकटी बोर्डे एसेछिल एकटी शब्द मनोमालिन्य शब्दटी एसेछिल मनोमालिन्य आमि एखाने लिखे देखाच्छि मनोमालिन्य शब्दटी निर्णय हबे मनोमालिन्य एखाने आमि ओकार दिइनि केननা अनेकेई बोलेछेन शब्दटी हबे मनोमालिन्य आबार अनेकेई बोलेछेन शब्दटी हबे मनोमालिन्य आसले एक्षेत्रे दुटी नियमई किन्तु प्रचलित এই জন্য ধ্বনিতাত্ত্বিক অথবা ধ্বনি বিজ্ঞানীদের মতামতে যেহেতু দুটো নিয়মই প্রচলিত আমরা ইচ্ছা করলে এখানে মন লিখতে পারি অথবা আমরা লিখতে পারি মন সেই ক্ষেত্রে যে কোনো একটি নিয়ম তুমি বেছে নেবে যাতে করে তোমার কখনো অসুবিধা তৈরি না হয় আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যক্ষ শব্দটির দিকে আমরা অন্য একটি বিষয় খেয়াল করব আমরা তো এখানে দেখলাম যে এখানে ও হয়েছে অয়ের বদলে ও হয়েছে কিন্তু শব্দটি অধ্যক্ষ না থেকে যদি যুক্ত ব্যঞ্জন দিয়ে হতো একটি শব্দ সন্ধ্যা শব্দটি লিখছি সন্ধ্যা সেই ক্ষেত্রে কি হতো স্বরের উচ্চারণটি কিন্তু ওকার মতই হতো অর্থাৎ সন্ধ্যা শব্দটি আমি ভেঙে দেখালে লিখতাম সন্ধ্যা কিন্তু শব্দটি যদি হতো বন্ধা তখন কিন্তু উচ্চারণটি বন্ধা হতো না উচ্চারণটি হতো বন্ধা কেননা উচ্চারণের নিয়ম অনুযায়ী যদি অর্থটি শব্দের অর্থটি নেতিবাচক অর্থ প্রকাশ করে থাকে তখন কিন্তু উচ্চারণটি কখনোই অ এর মত হবে না অ এর মত হবে যে কারণে যদি শব্দটি থাকতো বন্ধা উচ্চারণটি নির্ণয় করতাম সরি বন্ধা সন্ধ্যা নির্ণয়টি এভাবে সন্ধ্যা এবং বন্ধা শব্দ দুটির উচ্চারণ এবং ধ্বনিগত মিল থাকলেও এর উচ্চারণ কিন্তু বন্ধা আমরা এভাবে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা এখানে নয়ের বিষয়টি যেহেতু আসলে আমি আরেকটি বিষয় এখানে উল্লেখ করছি যদি এখানে দন্তন না থেকে মূর্ধন্য ন হতো তাহলে আমরা উচ্চারণগুলো কেমন করতাম আমরা মূর্ধন্য ন দিয়ে কতগুলো শব্দ লিখি যেমন সেই ক্ষেত্রে কিন্তু উচ্চারণগুলো হতো মন রং ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু দন্তন আছে বলে এক প্রয়াসে উচ্চারিত হচ্ছে এবং দন্তন আছে বলে জন হয়েছে এখানে যদি দন্তন হতো মন হতো কিন্তু মূর্ধন্য ন থাকলে হয়ে যাবে মন এবং রন শিক্ষার্থী বন্ধুরা রন শব্দটি যদি এভাবে বসে ব্যাকরণ উদাহরণ তখন আমরা উচ্চারণ নির্ণয়টি কিভাবে করব আমরা লিখছি ব্যাকরণ উদাহরণ উদাহরণ এবারে অসীম এই প্রত্যেকটি শব্দই কিন্তু 2019 সাল থেকে 2016 সালের মধ্যে বিভিন্ন বোর্ডে এসেছে আমরা উচ্চারণটি নির্ণয় করি অসীম শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি আদ্য অয়ের পরে যদি রসইকার দীর্ঘইকার থাকে তাহলে উচ্চারণটি ও এর মত হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু শব্দটি লিখেছি অ
কারণটি হচ্ছে যদি তোমার এই ক্ষেত্রে নেতিবাচক অর্থ প্রকাশ করে অর্থাৎ অসীম শব্দের অর্থ হচ্ছে সীমাহীন তখন কিন্তু উচ্চারণটি হবে অই থেকে যাবে তেমন করে হচ্ছে অশিক্ষিত 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 আরেকটি কথা বলে রাখি যদি এটি নাম হতো আমরা যদি নাম হিসেবে ব্যবহার করে থাকি তখন কিন্তু ইচ্ছে করলে আমরা অসীম বলতেই পারি যেমন অনিমেষ নাম কিন্তু যদি আমরা এটাকে নাম হিসেবে ব্যবহার করে চিহ্নিত করে থাকি তাহলে আমরা বলবো অনিমেষ কিন্তু অনিমেষ বললেও কোনো সমস্যা নেই এরপরে আরেকটি শব্দে যাচ্ছি অত্যাবশ্যক অত্যাবশ্যক এখানে লক্ষণীয় এই জায়গাটিতে কোন কোন ধ্বনিতাত্ত্বিকবিদ বলেছেন যে এটি শক না হয়ে শোক হবে অর্থাৎ শব্দটি হতে পারে অত্যাবশ্যক অত্যাবশ্যক আমরা যে কোনো একটি নিয়ে নিব এর পরের শব্দটি আছে অক্ষ অক্ষ এটি যদি অক্ষ না হয়ে অক্ষর হতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম অক্ষর যদি হতো আমরা ধরে নিলাম এখানে র বর্ণটি আছে সেই ক্ষেত্রে হতে পারত অক্ষর অথবা অক্ষর যদি আমরা অক্ষর লিখতাম তাহলে এটি নেতিবাচক অর্থ প্রকাশ করত আর অক্ষর হলে এটি হরফ বা বর্ণ প্রকাশ করত এর পরের শব্দটি হচ্ছে নক্ষত্র নক্ষত্র এর দুটি উচ্চারণ আছে একটি নক্ষত্র অপরটি হচ্ছে নক্ষত্র অর্থাৎ হয় আমরা শিখব নক্ষত্র অথবা নক্ষত্র কেননা আমরা জানি যে আদ্য অয়ের পরে যদি ক্ষেয় থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণটি ও এর মতো হয়ে যায় এখানে ও এর মতো হয়েছে কিন্তু অপর ধ্বনিতাত্ত্বিক বিজ্ঞানীর মতে শব্দটি হবে নক্ষত্র পরের বর্ণটি হচ্ছে নিঃশব্দ নিঃশর্ত পরের বর্ণ শব্দটি ঐক্য এই জায়গাটিতে একটু আমরা খেয়াল করব শব্দটি কি হবে আমরা জানি আদ্য অয়ের পরে যদি জফলা থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যাবে ঐক্য শব্দটি বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে উচ্চারণটি হচ্ছে মত্ত মত্ত এক্ষেত্রেও ধ্বনিতাত্ত্বিকবিদরা দ্বিমত প্রকাশ করেছেন তারা বলেছেন এখানে ঐক্যমত্ত হতে পারে অথবা হতে পারে ঐক্য মত্ত অর্থাৎ ঐক্যমত্ত বা ঐক্যমত্ত এখানে শব্দটি আছে সংগ্রহ সংগ্রহ শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি যে রফলা যদি শব্দের শেষে থাকে অথবা শব্দের মাঝে থাকে তাহলে উচ্চারণটি দিতে হয় কিন্তু কখনো কখনো আমরা দেখব যে রফলা শব্দের মাঝে থাকলেও গয়ের গ বর্ণটি কিন্তু দিত্ত হয়নি এই ক্ষেত্রে কিন্তু একবারই হয়েছে এই ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় রফলাযুক্ত বর্ণের পরের যদি অ থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কিন্তু ও এর মতো হয়ে যায় এটাকে বলে অন্ত অ অর্থাৎ শব্দটির উচ্চারণ কিন্তু হয়েছে সংগ্রহ শিক্ষার্থী বন্ধুরা এবারে শব্দের মধ্য অয়ে সংবৃত এবং বিবৃত উচ্চারণগুলো নির্ণয় করব আমরা জানি মধ্য অয়ের পরে যদি হ্রস্ব ইকার থাকে দীর্ঘ ইকার থাকে হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার থাকে তাহলে মধ্য অয়ের উচ্চারণ হয় ও এর মতো যেমন কা কো লি কাকলি জননি জ নো নি জননি সমভূমি স মো ভূ নি সমভূমি
मध्ययर पर जो जयो ग थे तब मध्ययर उच्चारण ओ एर मत है जेमन दैवज्ञ दैवज्ञ यथारीति चंद्रबिंदु देव दैवज्ञ मध्य अयर पर जफनाजुक्त वर्ण थे अपथ्य अ शिक्षार्थी बंधुरा एबारे जाच्छे मध्य अयेर आगे जदि ओ थाके आ थाके अथवा आकार थाके ए थाके एकार थाके ओकार थाके ताहले मध्य अयेर उच्चारण किन्तु ओ एर मतई हबे जेमन ओजस्वी एई शब्दटी बोर्डे एसेछिलो ओजस्वी भाषण भाषण चेतन चेतन शोषण शो शो न शोषण एछाड़ाओ किछु शब्द आछे जेमन दुरंत सृजनशील उपमा এই বিষয়গুলো কিন্তু একটু জটিলতা আছে অর্থাৎ সৃজনশীলের বেলায় কেউ সৃজনশীল বলেছেন আবার কেউ বলেছেন সৃজনশীল আমরা কোনটি লিখব আমরা দুটি যে কোনো একটি নিতে পারি আমি লিখে দেখাচ্ছি সৃজনশীলটি দেখাচ্ছি সৃজনশীল सृजनशील देखा सृजनशील अथवा शब्द टी सृजनशील सृजनशील दुरंत उच्चारण की हबे दुरंत शब्द एक लिखा छिलो उपमा बोर्डे जेटी एसेछे निर्णय की हबे उपमा এছাড়াও কিছু শব্দ আছে যেমন অমর সজল অচল এই শব্দগুলোর ক্ষেত্রেও সেই আদ্য অয়ের মতো যদি নেতিবাচক অর্থ প্রকাশ করে থাকে যেমন অমর যার মরণ নেই সেই ক্ষেত্রে উচ্চারণটি কিন্তু আর অয়ের মতো হচ্ছে না অমর অচল সজলের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে যখন শহীদ অর্থ প্রকাশ করবে শব্দের পূর্বে স বসে যদি শহীদ অর্থ প্রকাশ করে তখন কিন্তু উচ্চারণটি হবে সজল আমরা কিন্তু সজল উচ্চারণ করি কিন্তু উচ্চারণটি আসলে সজল এছাড়াও আদ্য অয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম একটি শব্দ দেখাতে ভুলে গিয়েছি সেটি হচ্ছে সচিত্র আদ্য অয়ের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি আছে যে যদি আদ্য অয়ে ব্যবহৃত স যদি শহীদ অর্থ প্রকাশ করে তখন কিন্তু উচ্চারণটি হয়ে থাকে সচিত্র সচিত্র হবে না নির্ণয় করে দেখাচ্ছি স চি ত্র সচিত্র এছাড়াও একটি ভিন্ন ধর্মী শব্দ লিখছি বলো তো বন্ধুরা উচ্চারণটি কি হবে এ নিয়ে কিন্তু জটিলতার শেষ নেই আমরা জানি আদ্য অয়ের আগে যদি অধ্বনি থাকে তাহলে উচ্চারণটি অয়ের মতো হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে উচ্চারণটি হচ্ছে স ময় এমন করে হতে পারে মলয় অথবা এমন করে হতে পারে বলয় ঠিক আছে এছাড়াও কতগুলো শব্দ আছে যেমন আমি একটু মুছিয়ে উপরের শব্দগুলো মুছে তারপরে লিখছি দীনবন্ধু এই শব্দটি প্রায় প্রায় পরীক্ষা এসে থাকে পথচারী এই শব্দগুলো নির্ণয় করে দেখাচ্ছি শব্দটি হচ্ছে দীনবন্ধু পথচারী পথচারী সমাসবদ্ধ শব্দ হবার কারণে এগুলোর মধ্য অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়েছে কিন্তু কিছু শব্দ আছে যেগুলো সমাসবদ্ধ হলেও সেগুলো কিন্তু ওয়ের মতো উচ্চারণ হয় না যেমন লোকসভা শব্দটি লিখছি লোকসভা
মেঘদূত, তৎসম শব্দ। অনেকেই পূর্বে এই শব্দগুলোর উচ্চারণ মেঘদূত লোকসভা করলেও বর্তমানে প্রচলিত উচ্চারণটি হচ্ছে লোকসভা। মেঘ মেঘদূত লোকসভা মেঘদূত। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা একটু অন্ত অ অর্থাৎ শব্দের শেষে যে অধ্বনি আছে সেটা নিয়ে আসলে খুব বেশি জটিলতা নেই, সেই অন্ত অধ্বনির উচ্চারণের কিছু নির্ণয় আমরা করে ফেলি। যেমন আমি কতগুলো শব্দ লিখছি যেগুলো আমরা পূর্বেও পড়েছি, আমরা এটা আদ্য অয়ে দেখেছি, শব্দের আদ্য অয়ে যদি আদ্য অয়ের পরের বর্ণে যদি জফলা যুক্ত থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ হয় ও এর মত, শেষের ও এর উচ্চারণ কিন্তু হবে ও এর মত, অর্থাৎ অন্ত অয়ের উচ্চারণ হবে ও এর মত। যেমন সত, এই উদাহরণটি কিন্তু আদ্য অ এবং অন্ত অ দুটোতেই খাটে। ঠিক তেমন করে আছে ব্রত, ব্র তো আঠারো, এই ক্ষেত্রে একটু বলে থাকি এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে কিন্তু উচ্চারণটি ও এর মত হয়, আঠারো আঠারো। এছাড়াও আমরা দেখেছি শব্দের শেষে যদি তর থাকে তম থাকে সেই ক্ষেত্রে উচ্চারণগুলো কিন্তু অন্ত হয় উচ্চারণটি ও এর মত হয়ে থাকে, যেমন অন্যতম শ্রেষ্ঠতর ইত্যাদি। এরপরে আমরা অন্য কিছু শব্দ লিখছি, যেমন আদ্য অন্ত অয়ের ক্ষেত্রে একটি নিয়ম আছে যে অন্ত অয়ের আগে যদি ঐকার থাকে অর্থাৎ শব্দটি যদি থাকে দৈব তবে অন্ত অয়ের উচ্চারণ ওকার অন্ত হবে, যেমন দই ব। আবার পৌষ দোর শব্দগুলো কিন্তু ব্যতিক্রম, কেননা আমরা জানি অন্ত অয়ের আগে যদি ওকার থাকে তাহলে অন্ত অয়ের উচ্চারণ হয়ে থাকে ও এর মত, যেমন পৌর যৌথ। অর্থাৎ এগুলোকে যদি আমি ভাঙি আমরা কিভাবে দেখাবো, পৌর আমি ভেঙে দেখাচ্ছি, পৌর পৌর, এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আমার উচ্চারণ হয়েছে পৌষ দৌড়, এজন্য এগুলোকে আমি ব্যতিক্রম বলছি। এছাড়াও অন্তরের আরেকটি নিয়ম আছে যা একটি বোর্ডে একটি প্রশ্নে এসেছিল নির্ণয় হিসেবে, যেমন শব্দটি এসেছিল হিংস্র, অন্ত অয়ের আগে যদি অনুস্বর থাকে তাহলে অন্ত অয়ের উচ্চারণ হয়ে থাকে ও এর মত, উচ্চারণটি হবে হিংস্র। এমনই আরেকটি শব্দ আছে, এটা নিয়ে কিন্তু জটিলতার শেষ নেই, কেউ বলে থাকি মঙ্গল কেউ বলে থাকি মঙ্গল, আসলে কোনটি ঠিক? আসলে ধ্বনিতাত্ত্বিক বিদ্রোহ এক্ষেত্রে আমাদেরকে বলেছেন দুটোই ঠিক, প্রচলিত শব্দে মঙ্গলও বলা যায় আবার মঙ্গলও বলা যায়। আমি লিখছি মঙ্গল অথবা লিখতে পারি মঙ্গল। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমরা জানি অন্ত অয়ের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে অন্ত অয়ের উচ্চারণটি হয়ে থাকে অয়ের মত নয় ও এর মত, যেমন গন্ধ, গন্ধ শব্দটি বিশ্লেষণ করলে গন্ধ, তেমন করে মন্দ, মন্দ, এই ক্ষেত্রে কিন্তু লক্ষণীয় উচ্চারণটি মন্দ হয়নি, মন্দ। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা উচ্চারণ নির্ণয় বিষয়ক আলোচনার এই ছিল আজকের পর্ব। গত পর্বের ক্লাসটি তোমরা ভালো করে পর্যবেক্ষণ করবে, অনুশীলন করবে, এতে করে পরীক্ষায় উচ্চারণ নির্ণয় যেমন সহজ হবে তেমনি মুখের ভাষাও শুদ্ধ হবে। দুর্যোগের এই ক্রান্তি লগ্নে
তোমরা সচেতন থেকো, ভালো থেকো। আরেকটি কথা, বাংলা বিভাগের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের উপস্থিতি কিন্তু একান্ত কাম্য। সবাইকে ধন্যবাদ।